মাই সুইট ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতন বিন্দাস আছো। আর সকাল সকাল কালকে সেই প্রচুর তো বৃষ্টি পড়ছিল, তো একবার মেলেছিলাম, আবার বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য চালার নিচে মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো। এই যে এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, এখন বাজে কটা, 6:45 বাজে, তো হালকা হালকা রোদ বেরিয়েছে তো মেলে দিলাম। দেখো বন্ধুরা কেমন পাতাটাতে কেমন পকাটা বসে আছে। দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা হয়েছে গাছটাতে, আর খুব সুন্দর এই কাঁচা লঙ্কাগুলো সেন্ট খুবই সুন্দর, আর শক্ত হয়ে গেছে, মানে এগুলো এখন খাওয়া যাবে। দেখো বন্ধুরা এই যে একটা গোলাপ, এটাই 3 দিন এইভাবেই আছে, কি সুন্দর লাগছে দেখো। আর জানো এই যে একটা পক, মানে এই গাছটারই একটা এই যে বেরিয়েছে, ভাবছি এই গাছটাকে তুলে আর টপে লাগিয়ে নিজের বারান্দা, মানে আমাদের যে বারান্দাটা আছে ওইখানে লাগাবো, ভাবছি চিন্তা ভাবনা করছি। চলো বন্ধুরা নিচেই যাই, নিচে অনেক কাজ বাকি আছে, তো চলো টুকটাক কাজগুলো সেরে তোমার সঙ্গে। তো চলো বন্ধুরা, অনেকটা সময় পার হয়ে চলে আসছি, আমার বাসি কাজ সারা হয়ে এমনকি জল খাবার খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না বাড়িও হয়ে গেছে, শুধু ভাতটা এখন হচ্ছে, আর অনেক কাপড় চুপড়ি নিয়ে বসে গেছি। আকসারার রুমের কাঁথাটা প্রচুর ময়লা হয়েছে, ওইটা কেচে নিচ্ছি, আর রাকেশের রুমের চাদর, বিছানার চাদর, ওইটাও কেচে নেবো, আর কালকের জামা কাপড় আছে ওগুলোও কেচে নেবো, আর রাকেশের আকসারার স্কুলের বুটগুলোও কেচে নেবো, আর আমাদের বারান্দার যে ফ্যানটা খুলেছে তার যে পাখার যে ডান ওগুলো কি বলে পাতাগুলো ওগুলোও ধুয়ে নেবো। চান টান করে ফিরে আসছি। তো বন্ধুরা আমার জামা কাপড় কেচে মেলে দিয়ে চলে এসেছি, চান করা হয়ে গেছে, আর ওদিকে ভাতও নামিয়ে দিয়েছি, ভাতও কমপ্লিট হয়ে গেছে, আর একটা আমার মামা শাশুড়ি এসছে নিমন্ত্রণ করতে, তো তাকে শরবত করে দিলাম, আর এই যে বাকি শরবতটা আছে ভাবছিলাম আমি খাবো, আবার ভাবলাম না রাকেশ আকসারা গেছে পড়তে, ওরা রোদ গরমে গেছে পড়তে, তো ভাবলাম না ছেলে মেয়ের জন্য রেখে দিই, তো ফ্রিজে রেখে দিয়েছি। আর নিমন্ত্রণ দিতে আসছে তো মিষ্টি নিয়ে আসছে, তো একটা মিষ্টি খেয়ে জল খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের তরকারিগুলো রান্নাগুলো কি কি হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে মাছের ঝোল, পটল দিয়ে করেছি পাতলা, কুনিরি ভাজি, আর এদিকে মিষ্টি এনেছিল, ভাতের হাঁড়ির মুখে রেখেছি তো গরম হওয়ার জন্য, তো দেখো রসটা বেরিয়ে গেছে, এখানে মাংস রান্না আছে আর করালা সিদ্ধ হচ্ছে। আর তোমার মামা শাশুড়িকে একটা ডিম ভেজে দেব, কেননা আমরা তো জানি না যে আসবে বলে কি কিছু, তাহলে একটু মুরগি টুরগি মাঙাতাম, মুরগি মাংস মাঙাতাম, তো কি করবো আর, ওই মাংস আছে আমাদের যে গরুর মাংস আছে ওইটা দিয়েই হয়ে যাবে, আর তোমার কুনিরি ভাজি আর ডিম ভাজি, ব্যাস। তো ওই যে তরকারি পাতি গরম করে ওদের ভাতটা দিয়ে তারপর ফিরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা এই যে নিমন্ত্রণ কার্ড, তো কার্ডের মধ্যে সব লেখা আছে, সব কিছুই, কবে কি বিয়ে, হলুদ পড়বে, এসব আর কি। তো তোমাদেরকে আজকে আমি একটু বেড়াতে নিয়ে যাবো, আমাদের মেদিনীপুর শহরের একটা বিখ্যাত জায়গা, সেখানে যাবো আমরা বেড়াতে। এই যে বন্ধুরা আমরা চলে আসছি দোকানে আকসারার স্কুল ড্রেস কিনতে, আর স্কুল ড্রেস কিনে তারপরে একটা জায়গায় যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে। এই যে আকসারা এসছে, যে তোমাদের দাদা ভাই, ও দোকানে চলে যাবে আমাদেরকে ছেড়ে। হবে তো তো চলো, ওই তো মেদিনীপুরের একদম বিখ্যাত জায়গায় তোমাদেরকে নিয়ে হাজির করেছি, তো চলো এইটা হচ্ছে মেন গেট, যেখানে আমাদেরকে টিকিট নিয়ে ঢুকতে হবে, আর এখানে কিছু নিয়ম লেখা আছে, তো দেখো। আর আমি জায়গাটার নাম বলে দিই, শ্রী অরবিন্দ শিশু উদ্যান, দেখতেই পাচ্ছ লেখা আছে, আর 5 বছরের মানে ঊর্ধ্বে হলে টাকা লাগবে, আর 5 বছরের নিচে হলে টাকা লাগবে না, আর কোভিড বিধি তো মানতেই হবে, আর কোনো খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, আর তোমার ধূমপান আর
মানে করা যাবে না এই আর কি, মানে ছেলেদের জন্য এটা বিশেষ। তো দেখো আকসারা এদিকে টিকিট কেটে, আরে যে দেখো রাস্তাটার উপরে যে রেলিংটা দিয়ে আছে ও কেমন ঝুলে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা একদম টিকিট ঘরটা পার হয়ে বেরিয়ে এলাম। এরপরে দেখো দেখতে পাচ্ছ এখানে মানে টয়লেটের জায়গা ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, তো কিন্তু টয়লেটের জায়গাটা এক কোণে এক মানে এক সাইডে। এইটা যদি মাঝ বরাবর হতো খুব ভালো হতো, কিন্তু কেননা বাচ্চারা অনেক দূরে মানে অনেকটা, এই যে শিশু উদ্যান এটা পরিচিত এখানে মেদিনীপুরের, এখানে শিশু উদ্যান বলে। তো এইটাতে এই টয়লেট জায়গা থেকে যেখানে বাচ্চারা খেলছে ওইখানে মানে অনেকটা এখান থেকে, আর এখানে আকসারা ছবি উঠবে দেখবে এই যে। তো ওইখানে ছবি টবি তুলে দেখো তোমাদেরকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি মানে দেখাবো। আর এই যে দেখো ল্যাম্পপোস্টগুলো কত সুন্দর, এগুলো কিন্তু রাতের বেলা না খুব সুন্দর লাগবে। এই যে ল্যাম্পপোস্টগুলো চারিদিকে চারদিকে লাগানো আছে, এগুলো রাতের বেলা দেখতে ভালো লাগবে। আর দেখো এই পুচকুটা ছবি উঠছে আর বাবা মনে হয় তুলে দিচ্ছে, যে যত দূর সম্ভব বাবাই হবে। তো যাই হোক দেখো আর এক মেয়ে তার বাবার হাত ধরে ধরে কেমন চলে যাচ্ছে, সবাই আসছে আজকে রবিবার, তো তো সবাই আসছে। আরে দেখো শিশু উদ্যান চিড়িয়াখানা এখানে লেখা আছে, আর যে ম্যাপ ভারতের ম্যাপ কত সুন্দর কালারিং করা আছে। তো চলো এবারে আমরা, তো এখানে না মাছ আছে অনেক কিছুই আছে, আর এইটা দেখতে পাচ্ছ এটা ঘাস কাটা মেশিন। চলো তাহলে ভিতরে ঢুকে গেলাম, এখানে দেখো চার সাইডে জল আছে, আর একটা পাথর দিয়ে দিয়ে একটা পাহাড়ের মতন করেছে, সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো। আর এই যে কচ্ছপটা একদম কনে, ওই কনটাতে না কিছুটা মানে হোল কাটা আছে, কচ্ছপগুলো ওখানে ঢুকে যায়। আর এই যে দেখো কত রকমের মাছ আছে, তো তোমার শিঙ্গি মাছ, তারপরে কী ওগুলো মাছগুলোর নামও জানি না, আর তোমার খুব সুন্দর লাগছে দেখতে। আর জলটা মনে হয় বারবার চেঞ্জও মনে হয় করে যতদূর সম্ভব। আর এখানে দেখো এই মাছটা দেখে নাও কেমন ঠোঁটটা বাড়ি আছে, কেমন মাছটা দেখতে কেমন লাগছে। আর এই যে দেখো একদম পুরো মনে হচ্ছে যে আমরা সমুদ্রেই চলে এসেছি নিচেই, এমন মনে হচ্ছে। আর এই মাছগুলো দেখে নাও, দেখো চোখগুলো যেমন বড় 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 চোখগুলো একদম, আর জায়গাটা অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা চলে আসছি সমুদ্রে, 10 টাকা দিয়ে টিকিট কাটিয়ে সমুদ্রের নিচে চলে আসছি, বাহ বিশাল ব্যাপার। আর দেখো এখানে মাছগুলো খিলখিল খিলখিল করছে, এই যে যে পাহাড়টার কথা বলছিলাম, এই যে পাথর দেখো পাথর দিয়ে দিয়ে করেছে। আর এই কাকুটা দেখো ঘাস কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছে। তো চলো তোমাদেরকে এমু পাখিয়ে দেখিয়ে দিই, এমু পাখিটা দেখো আকসারকে বললাম বেশি ভিডিও করিস না এসে ঠগরিয়ে দিবে। আর এখানে ইঁদুরগুলো দেখো এক প্রজাতির ইঁদুর, যেগুলো সাদা খুব সাদা, যেগুলো আমরা খতরা খেলাড়িতে দেখে থাকি সেই সাদা ইঁদুর। আর এই যে এগুলো এগুলোও মনে হয় ওই ইঁদুরের প্রজাতি পড়ছে, কিন্তু সে কুকুরের মতন দেখতে, ছোটো ছোটো বাচ্চা। আর এটা কি কী পাখি আকসারা? তুর্কি পাখি। তো নিঃশ্বাস কোন দিকে লিখছে জানি না, একটা মানে পুরো চামড়ার মতন ঝুলছে। আর এগুলো হচ্ছে বাজ পাখি, একটা বাজ পাখি ঝুম হয়ে বসে আছে, আর একটা ফুরতিলা একদম ওই যে উপরে বসে আছে যেইটা। আর তারপরে দেখো হরিণ দেখিয়ে দিচ্ছি, আর আকসারা বলছিলে যে এই হরিণগুলো শিং নেই, কিন্তু আমার মনে হয় এগুলো বাচ্চা আছে, মনে হয় ওই জন্যই শিংটা নেই যতদূর সম্ভব। আর সে বড়োদেরকে না ওই সাইডে রেখেছে, তাদের শিং আছে অনেক, মানে শিঙ্গুলো আমি আগে যখন এসেছিলাম এই চার পাঁচ বছর আগে তখন দেখেছিলাম শিং। কি বলবে প্রচুর গরম, আর অনেক লোক আসছে, মানে আজ রবিবার তো প্রচুর লোক, রাজহাঁস আছে মানে অনেক কিছু দেখার আছে। চলো এক কাছে একটা বসি জায়গায়, ভালো লাগছে? তো বন্ধুরা এখানে অনেক কিছু নতুন করেছে যেটা লকডাউনের পর, এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগে ছিল না। তো এই দোলনাগুলো করেছে এখানে, পর সারি সারি মানে গাছ লাগানো ছিল, তো এখন এই দোলনাগুলো করেছে, অনেক কিছুই নতুন করেছে, তার জন্য আরও ভিড়টা বেশি, মানুষজন আরও আসছে দেখতে। তো দেখো চার সাইডে কত লোকজন, সবাই নিজের ইচ্ছা মতন বেড়াচ্ছে ঘুরছে, খুব আনন্দ করছে। আর সবাই মানে বাবাকে বাবা মায়ের সঙ্গে এসছে, কে মানে ঠাকুমায়ের সঙ্গে এসছে, কে বন্ধু বান্ধবের সঙ্গে আসছে, মানে খুব সুন্দর জায়গা। তো চলো একটু বসবো, আর আকসারা ওইদিকে দোলনাতে দুলছে, ও আসলে
তারপরে দেখা যাক কি হবে। রাকেশের মানে বন্ধুরা সব আসছে, ও যদি জানতো, ওকে বললাম চ, বলে না আমি ঘুমাবো, কার্টুন দেখবো টিভিতে, আর তারপরে ওই তো ওর বন্ধুরা এসছে দেখা করলো। এই যে একটু বসে আছি, যা খেলবি যা। এই যে এইটা ছিল না, এই যে জাম্পিংটা দেখতে পাচ্ছ, এইটাও ছিল না, এটাও কিন্তু বসানো হয়েছে নতুন। আর সব বাচ্চারা জাম্পিং করছে, আর আকসারা রিলস করার জন্য একটু ভিডিও করছে এখানে। আর এইখানে দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা আছে, এটা সুইমিং, কিন্তু এইটা সাইটে, এইটা আমরা দেখতে যেতে পারবো না, দেখতে যেতে হলে ওই সাইটে ঢুকতে হবে। আর এই যে জাম্পিংটা দেখো কত, মানে এইটা কি, এইটা চার সাইটে নেট দিয়ে ঘিরে নিয়েছে যাতে বাচ্চারা না পড়ে যায়। এখানেও কিন্তু পয়সা লাগবে, এটা বিনা পয়সাই নয়, এইটাও কিন্তু এখানে টিকিট কাটাতে হবে। এরপরে দেখো আকসারা বসে গেছে ওই পৃথিবীর গোলের ভিতরে, তো ও দুজনে ঘুরছে, আর ওই যে একটা বাচ্চা এসছে, ও এখন চাপবে ওই পৃথিবীর মধ্যে। এই যে স্লিপারটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ছিল, এটা পুরানো, তো এইটা ছিল। আর তাদের দেখো বাবা মায়েরা সবাই দাঁড়িয়ে আছে, আর ছেলেগুলোকে চাপিয়ে দিয়ে যাতে পড়ে না যায় সেই হিসেবে এদিকে যাবে না ওদিকে যাবে না এই লেগে যাবে ওই সব করছে। আর আকসারা ওই দেখো হাঁটু করে ও একা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি এদিকে ভিডিও করব না ওকে দেখবো, ও আর পেছন দিকে তাকিয়ে দেখছে না। তারপরে দেখো আবার চলে যাচ্ছে, আমাকে একবার দেখলো, দেখে আবার চলে যাচ্ছে। আমি যে একটু এদিক সেদিক করে একটু ভিডিও করব কিছু, ও যদি হারা হয়ে যায়, এখন অনেক বড় এরিয়া, কোথায় খুঁজবো, মানে একটু এই যে এই পৃথিবীটা আরও যে ছবি তুলছে তাদেরকে দেখতে দেখতে ও হারা হয়ে গেছে। এরপর দেখো তোমার দই ফুচকা আছে এখানে, পাপড়ির চাট, তারপরে বারো ভাজা সব আছে, মানে এই শিশুদানের ভিতরেই কিন্তু এই মানে এই জিনিসগুলো আছে যাতে আমরা খেতে পারি, বাইরে যাতে না যেতে হয় সবাইকে। তো দেখো এই এগুলোও কিন্তু আগে ছিল না। তো দেখো এখানে আকসারা লাইন দিয়ে দিচ্ছে, আকসারা জিজ্ঞেস করছে কত টাকার খাবো, তো আমি বললাম তুই যত টাকার খেতে পারবি, তো ও খাচ্ছে, আর সবাই যে লাইন দিয়েছে দেখতে পাচ্ছ, ও কুড়ি টাকার খেয়েছে, এরপরে আমি খাবো। তো এই যে আমি ওই লাইন দিয়ে দাঁড়িয়েছি, আকসারা ভিডিও করছে, আর অনেক অনেক লোক আছে, তো তো খেয়ে বেশ ভালো লাগলো না, কারণটা কি জানো, এই তো এতজন আছে সবাইকে এক পিস করে দিতে দিতে মানে গালের তার মিটে যাচ্ছে, বুঝতে পারছো, এটা কি একজন দুজন থাকলে ঝপাঝপ দিবে আর ঘপা ঘপ খেয়ে যাবো, বেশ ভালো লাগবে খেতে। আর এত লোককে দিতে দিতে যখন দিচ্ছে তাকি তাকি দিচ্ছে যে আমার পাতে কখন দিবে, এরকম ব্যাপার আর কি। তো আমি দশ টাকার খেয়েছি, খেয়ে আর খাইনি, কারণ এত ভিড় হয়ে যাচ্ছে, যখনই একদল কেটে যাচ্ছে তখন আবার একদল চলে এসছে। চলো ওইদিকে পাখিগুলো একটু দেখিয়ে দিই, এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ কত রকমের পাখি, একটা পাখি এমন শুয়ে আছে যে হয়তো মারা গেছে নাকি, আর একটা পাখি এমনভাবে দাঁড়িয়ে আছে যেমন স্ট্যাচু দাঁড়িয়ে থাকে সেরকম। তো বন্ধুরা দেখো আকসারা আবার একটা ডাইনোসর পেয়ে গেছে, আর ডাইনোসরের মধ্যে চেপে গেছে, কিন্তু এইটা ছোটো বাচ্চাদের, কিন্তু এত বড় মানে মেয়ের হবে না, ও হিলে যাচ্ছে দুলে যাচ্ছে, কোথায় পাটা ভেঙে যাবে লাস্টে, ওকে বললাম যে নেমে যা বাবু, কারণ হবে না এইটে, ও ভয়ও খাচ্ছে। তো দেখো এই যে একটা ছোট্ট বাবু দাঁড়িয়ে আছে, ও এখন বসবে, তো চলো আবার সামনের দিকে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর আকসারা একটা যে কি বলছিল, কি দেখার জন্য বলছিলি আকসারা, হ্যাঁ থ্রি ডি পিকচার দেখার জন্য বলছিল, যেটা এখন প্রায় বাজে 5:30, তো ওরা নাকি বলছে যে 6টার সময় হবে, একটা ব্যাচ নাকি ঢুকে গেছে, তো বলি না থাক আর দেখবো না। তো এরপরে দেখো আমরা চলে আসলাম একদম চাউমিন এগ রোল দোকানে, যেটা মানে মোটরসাইকেলের যে স্ট্যান্ড আছে একদিকে, আর একদিকে এই দোকানটা আছে, কিন্তু এইটা
এই পার্কটা এই শিশু উদ্যানের মধ্যেই এই এই জিনিসটা পড়েছে, ঠিক আছে। আমাদেরকে বাইরে যেতে হবে না, একদম ভিতরেই সব। তো এখানে দুটো রোলের অর্ডার দিয়েছি আর চাউমিনের অর্ডার দিয়েছি, আর এখানে দেখো আটার রুটি পাওয়া যায়, তারপরে তোমার যে লেগ পিস, ফ্রাইড রাইস, সব কিছু, ললিপপ সব কিছু পাওয়া যায়। আর এখানে আকসার একটা নেবে, কেশরি মিল্ক নেবে। তো কাকুকে বললাম যে মানে দেওয়ার কথা, সে বললো যে আপনি নিয়ে নেন ওখান থেকে, কিছু হবে না। তো নিয়ে যে খাচ্ছে, খেয়ে বলবে কেমন। তো ওকে ভালো লাগে যে খেতে, কিন্তু আমাকে ভালো লাগে কারণ গোলাপ জল আর একটা কী বেশ কেওড়া টাইপের কী একটা দেওয়া আছে, এতটা খাস নয়। এই যে আমাদের হয়ে গেছে, চাউমিনটা প্যাক করে নিয়েছি, ব্যাগে ঢুকিয়ে নিয়ে, কেন পলি ব্যাগ আছে তো রাস্তায় বলে নাকি কেউ ধরে নিলে এমন অসুবিধা আছে। তো দেখো আমরা একদম আবার একটা গেটের বাইরে বেরিয়ে গেলাম, একদম রাস্তার উপরে, টোটো ধরবো এখন। আর এই যে ভুট্টার দাম করতে গেলো একসাথে বলো 25 টাকা, তো বললাম না না খায় ভালো বাবা চলে যাই। তো টোটো ধরে এখন আমরা বেরিয়ে ফেললাম। তো যে টোটোওয়ালা সঙ্গে কথা বলে বলে যাচ্ছি, গল্প করে করে যাচ্ছি। আর এইদিকে দেখো লাইন দিয়ে একদম দোকানগুলো, এত সুন্দর লাগছে না? এইসব দোকানগুলো দেখতে গেলে রাতের বেলা দেখতে আরও ভালো লাগবে। দেখো পুতুলগুলো কত সুন্দর, ভালো পুতুলগুলো। আর এই যে ইমিটেশন দোকান আছে, সব রকমের, এই জায়গাটায় চলে আসলে না সব রকমের দোকান পাওয়া যায়। আর এটা এলআইসির সামনে, মেদিনীপুরে এলআইসির সামনে এই শিশু উদ্যান, খুব সুন্দর জায়গা। আর তোমরা যদি চাও এসে ঘুরে যেতে পারো, কেউ যদি সামনাসামনি যাদের বাড়ি আছে তো এসে ঘুরে যেতে পারো। এটা হচ্ছে এলআইসির মোড়। তো এই যে আমার মা মেয়ে এখন চলে যাচ্ছি, আর টোটোওয়ালা গল্প করছে, আমাকে যা হাসি লাগছে। আসলে কি জানো, মানে আমরা আছি, আবার একজন চাপবে বলছে, সে আবার অন্যদিকে যাবে, তো কী করে হবে? টোটোওয়ালা বলছে টোটো চা মানে চারদিকে টোটো বেরিয়ে এগুলো কি ঠিক নয়, আরে সেও তো টোটো বের করেছে, ও আবার অপর লোককে বলছে ঠিক নয়, কী বলবে, হাসি যা লেগেছে। চলো ভিডিওটা একদম শেষের পথে, শেষের দিকে, বুঝতে পারছ? ভিডিওটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার নতুন কিছু তোমাদেরকে দেখালাম। তো আকসারাই যে রোল নিয়ে বসে গেছে, রাকেশ ওদিকে খাচ্ছে, আর আমার শাশুড়ি মাকে একটা রোল দিয়ে আসলাম। চলো আজকের মতন রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা করছি।